أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وطمئن بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব হার্নিয়া রোগের লক্ষণ রোগ নির্ণয়ের উপায় জটিলতা এবং এর চিকিৎসা এবং পূর্ব সচেতনতামূলক কিছু বিষয় নিয়ে যদি আপনার কোনো কুচকিতে ব্যথা হয় কিংবা ফোলা দেখতে পান তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এই ফোলা বেশি দেখা যাবে যখন আপনি দাঁড়াবেন সাধারণত আক্রান্ত স্থানে হাত রাখলে আপনি একটু অনুভব করতে পারবেন আপনি শুয়ে পড়লে হার্নিয়া আপনা আপনি মিলিয়ে যাবে অথবা আপনি হাত দিয়ে হালকা চেপে পেটে ঢুকিয়ে দিতে পারবেন যদি তা না হয় তাহলে জায়গাটিতে বরফের সেক দিলে ফোলা কমে গিয়ে হার্নিয়া চলে যায় শোয়ার সময় মাথার তুলনায় কোমর উঁচু করে শুতে হবে যদি আপনি হার্নিয়া ঢোকাতে না পারেন তাহলে বুঝতে হবে অন্ত্রের অংশের পেটের দেয়ালে আটকে গেছে এটি একটি মারাত্মক অবস্থা এক্ষেত্রে জরুরিভাবে অপারেশনের প্রয়োজন হয় এ পর্যায়ে বমি বমি ভাব বমি অথবা জ্বর হতে পারে এবং হার্নিয়া লাল বেগুনি অথবা কালো হয়ে যেতে পারে যদি এই ধরনের কোনো চিহ্ন বা উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগ নির্ণয় সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে ইনগুইনাল হার্নিয়া নির্ণয় করা হয় আপনার চিকিৎসক আপনাকে আপনার উপসর্গগুলো জানতে চাইবেন তারপর কুচকির এলাকার ফোলাটা পরিষ্কার পরীক্ষা করে দেখবেন যেহেতু কাশি দিলে হার্নিয়া অধিক স্পষ্ট হয়ে দেখা যায় তাই কাশি দেওয়াটাও আপনার পরীক্ষার একটা অংশ হতে পারে জটিলতা অপারেশনের মাধ্যমে হওয়া হার্নিয়া ঠিক না করলে ক্রমে হার্নিয়া বড় হতে থাকে বড় হার্নিয়া চারপাশে টিস্যুর উপর চাপ প্রয়োগ করে পুরুষের ক্ষেত্রে হার্নিয়া সবচেয়ে মারাত্মক জটিলতা হলো যখন অন্ত্রের অংশ পেটের দেয়ালের দুর্বল জায়গায় আটকে যায় এ সময় প্রচণ্ড ব্যথা হয় বমি বমি ভাব এবং বমি হয় পায়খানা বন্ধ হয়ে যায় কিংবা বায়ু চলাচল করতে পারে না এক্ষেত্রে অন্ত্রে আটকে পড়া অংশে রক্ত চলাচল কমে যায় এ অবস্থাকে স্ট্রাঙ্গুলেশন বলে যার কারণে আক্রান্ত অন্ত্রের টিস্যুর মৃত্যু ঘটতে পারে স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া একটি জীবন মরণ সমস্যা এক্ষেত্রে জরুরি অপারেশন প্রয়োজন হয় চিকিৎসা যদি আপনার হার্নিয়া ছোট থাকে এবং আপনার কোনো সমস্যা সৃষ্টি না করে তাহলে আপনার চিকিৎসক পর্যবেক্ষণ করার কথা ও অপেক্ষা করার কথা বলতে পারেন কিন্তু হার্নিয়া যদি বড় হয়ে যায় এবং ব্যথা হয় তাহলে অস্বস্তি দূর করতে ও মারাত্মক জটিলতা প্রতিরোধ করতে সাধারণত অপারেশনের প্রয়োজন হয় হার্নিয়া দু ধরনের সাধারণ অপারেশন করা হয় এক হার্নিওগ্রাফি এ পদ্ধতিতে আপনার সার্জন আপনার কুচকিতে একটা ইনসিশন দিয়ে বেরিয়ে আসা অন্ত্রকে ঠেলে পেটের ভেতর ফেরত পাঠাবেন তারপর দুর্বল বা ছেঁড়া মাংসপেশিগুলো সেলাই করে ঠিক করে দিবেন অপারেশনের পর যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলাফেরা করতে পারবেন তবে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে আপনার 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে হার্নিওপ্লাস্টি এ পদ্ধতিতে আপনার সার্জন কুচকি এলাকায় এক টুকরো সিনথেটিক মেশ লাগিয়ে দেন সেলাই ক্লিপ অথবা স্টাপল করে এটাকে সাধারণত দীর্ঘজীবী রাখা হয় হার্নিয়ার ওপর একটা একক লম্বা ইনসিশন দিয়েও হার্নিয়া প্লাস্টি করা যেতে পারে বর্তমানে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ছোট ছোট কয়েকটি ইনসিশন দিয়ে হার্নিওপ্লাস্টি করা হয় তবে হার্নিয়া বড় হলে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করা যায় না প্রতিরোধ যদি আপনার জন্মগত ত্রুটি থাকে যার কারণে ইনগুইনাল হার্নিয়া হতে পারে সেটা আপনি প্রতিরোধ করতে পারবেন না তবে নিচের পরামর্শগুলো মেনে চলে পেটের মাংসপেশী ও টিস্যু বা কালার টান কমাতে পারবেন এক নম্বর স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন যদি আপনার স্বাভাবিক ওজনের চেয়ে বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম ও খাদ্য গ্রহণ করুন দুই নম্বর উচ্চ আঁশ কোষ্ঠকাঠিন্য ও টানটান অবস্থা প্রতিরোধ করতে সাহায্য করে ভারী বস্তু উত্তোলনে সতর্ক হন পারতপক্ষে ভারী বস্তু উত্তোলন করবেন না যদি একান্তই উত্তোলন করতে হয় তাহলে সর্বদা হাঁটু ভাঁজ করে শুরু করবেন কখনো কোমরে বাঁকাবেন না ধূমপান বন্ধ করুন ধূমপান আপনার মারাত্মক রোগ যেমন ক্যান্সার এমফাইসেমা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া ধূমপান সচরাচর দীর্ঘস্থায়ী কাশির সৃষ্টি করে যা ইনগুইনাল হার্নিয়া সৃষ্টিতে উৎসাহ যোগায় তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই আশা করি আলোচনাটি শোনার পর আপনারা হার্নিয়া সংক্রান্ত
কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পেরেছেন। যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।